हेलो एवरीवन, वेलकम टू एडु टच। आजकेर वीडियोते तुम्हारे सबाई के स्वागत जानाई। आशा करी तुम्हारा सकले भालो आछो एवं प्रिपारेशन चालाच्छो। आर तुम्हारे तो प्रिपारेशन एखन चालाते ही कारण प्री रेजल्ट किन्तु आउट होये गेछे। आमी जेमनटा तुम्हारे आगेर वीडियोते बोलेछिलाम जे जेनारेल क्याटागरिते किन्तु काट अफ 60 थेके 65-এর मध्य थाकबे एबं सेटाई एसेछे। যাই হোক, এখন আমাদের সামনে কিন্তু মেন্স পরীক্ষা এবং পিএসসি। তাদের আগের নোটিশ দিয়ে আমাদের বলে দিয়েছিল যে সেপ্টেম্বর মাসের 27 তারিখে মেন্স পরীক্ষা হবে। তো আমরা সেই ডেটটাই কিন্তু ধরে চলবো যে সেপ্টেম্বর মাসের 27 তারিখ হবে। যতক্ষণ না পর্যন্ত অফিশিয়াল কোনো আপডেট আসছে, আমরা ধরে চলবো যে সেপ্টেম্বর মাসের 27 তারিখে কিন্তু আমাদের মেন্স পরীক্ষায় বসতে হবে এবং সেইভাবেই প্রিপারেশনটা চালাতে থাকবো। তো তোমাদের জন্য আমি আজকের এই ভিডিওটি আনছি এবং এখানে আমি রিপোর্ট রাইটিংয়ের যে ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে সেগুলো নিজে বাছাই করে তৈরি করেছি এবং এর মধ্যে থেকে কিন্তু কমন আসার সম্ভাবনা অনেকটা বেশি। বিগত বছরের প্রশ্ন আমি ঘেটেছি, সেটা পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার প্রশ্নপত্র ঘেটে সেখান থেকে আমি একটা নিজের ধারণা অনুযায়ী এই ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদের সামনে আনছি। তো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি, চলো। আর তোমাদেরকে বলবো, তোমরা যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে রেগুলার আপডেটসের জন্য। আর তোমরা যদি আমাদের সাথে টেলিগ্রামে যুক্ত হতে চাও, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখানে তোমরা যুক্ত হতে পারো। আমি সেখানে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স শেয়ার করি, এক্সাম রিলেটেড কোনো নোটিফিকেশান আসলে সেখানে সঙ্গে সঙ্গে পিডিএফ দিয়ে দিই এবং এই ক্লাসের পিডিএফটাও আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপেই শেয়ার করব। তো টেলিগ্রামে তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাও। চলো আজকের ক্লাস আমরা শুরু করি। ফার্স্টে যেটা ইম্পর্টেন্ট টপিক যেটা আমাদের করতেই হবে সেটা হচ্ছে কোভিড-19। অফকোর্স তোমরা জানো যে কোভিড-19টা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক হতে চলেছে আগামী পরীক্ষার জন্য। সেটা আইসিডিএসের জন্য ইম্পর্টেন্ট, পিএসসি ক্লার্কশিপের জন্য ইম্পর্টেন্ট এবং মিসলেনিয়াস 2019 যেটা হয়েছিল এবং সামনে মেন্স পরীক্ষা যেটা হবে তার জন্য কিন্তু কোভিড-19 ইম্পর্টেন্ট। এবং এই কোভিড-19 বা করোনা ভাইরাস কী করে শুরু হয়েছিল, এর প্রতিরোধে গভর্নমেন্টের রোল কী কী ছিল, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট, আমরা যখন লিখব কোভিড-19 তখন কিন্তু আমরা স্টেট গভর্নমেন্টের উপরে বেশি ফোকাসটা রাখব এবং কী কী প্রিকশনস আমাদের নেওয়া উচিত, ওকে। এবং এই কোভিড-19 ফলে যে এতদিন লকডাউন চলল, ইকোনমির উপরে যে প্রভাবটা পড়েছে সেটাও আমাদের মেনশন করতে হবে। আচ্ছা, আমি এখানে যে রিপোর্টগুলো তোমাদেরকে দেব তার উপরে কিন্তু আমি আস্তে আস্তে একটা একটা করে ভিডিও আনবো, তোমাদেরকে আমি লিখে দেখাবো যে কীভাবে রিপোর্ট লিখতে হবে, কীভাবে করতে হবে, সমস্ত কিছু পেয়ে যাবে তোমরা চ্যানেল থেকে। তোমরা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও, ওকে। তো ফার্স্ট পয়েন্ট চলে গেলো কোভিড-19। এবারে সেকেন্ড যেটা আমাদের করতে হবে সেটা হলো ওয়াটার ক্রাইসিস। তোমরা জানো যে গ্রীষ্মকালে ভারতবর্ষের অনেক রাজ্য আছে যেখানে জল সংকট দেখা যায়, মানুষকে 10 কিলোমিটার 15 কিলোমিটার হেঁটে হেঁটে জল আনতে যেতে হয় এবং জলের সমস্যায় প্রচুর মানুষকে ভুগতে হয়। এবং এই জলের সমস্যা হয় কারণ না সেখানে বৃষ্টিপাত কম হওয়ার জন্য। তো ওয়াটার যে ক্রাইসিস, এই টপিকটাও কিন্তু ইম্পর্টেন্ট। এবং তার সাথে এখানে একটা জিনিস তোমরা অ্যাড করে নাও, তোমরা চাইলে কিন্তু খাতা পেন নিয়ে এই টপিকগুলো নোট করে নিতে পারো, বা আমি যেরকম বললাম টেলিগ্রামে আমি পিডিএফ দিয়ে দেবো। হ্যাঁ, তো যেটা বলছিলাম এর সাথে আরেকটা তোমরা অ্যাড করে নাও, সেটা হলো যে ফ্লাড। এই কিছুদিন আগেই তোমরা খবরে দেখছিলে হয়তো বিহারে ফ্লাড হয়েছে, আসামে ফ্লাড হয়েছে। তো ফ্ল্যাডের উপরেও কিন্তু রিপোর্ট রাইটিং আসতে পারে, এটাও ইম্পর্টেন্ট টপিক, আমার এখানে লেখা হয়নি, তোমরা এখানে এটা অ্যাড করে নিও। থার্ড পয়েন্ট যেটা, বা থার্ড রিপোর্ট রাইটিং, ভীষণ ইম্পর্টেন্ট, বারবার বলছি থার্ডটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, রোড অ্যাক্সিডেন্ট এবং গভর্নমেন্টের সেফ ড্রাইভ সেভ লাইফ যে ইনিশিয়েটিভ রয়েছে সেটার উপর ভিত্তি করে তোমাদের রিপোর্ট আসতে পারে। আমি এখানে যে কটা রিপোর্ট তোমাদের পরপর বলবো, এখানে মোট 14টা ইম্পর্টেন্ট রিপোর্ট রাইটিংয়ের টপিক রয়েছে, ওকে। সবার শেষে এই 14টার মধ্যে থেকেও যে ইম্পর্টেন্টগুলো তোমাদের করতে হবে বা করা দরকার অবশ্যই পরীক্ষার আগে, সেগুলো কিন্তু আমি এখানে বলে দেবো। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, যদি মনে করো সময় কম ভিডিওটা স্পিড 1.25 করে নাও, কিন্তু স্কিপ না করে দেখার চেষ্টা করবে। তো থার্ডে আমাদের রোড অ্যাক্সিডেন্ট করছি। ফোর্থ নম্বরে যেটা সেটা হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প করতে হবে, ব্লাড ডোনেশন ক্যাম্প। এবং ব্লাড যে শর্টেজ হয় গরমকালে বিশেষ করে, কারণ গরমকালে রক্তদান শিবিরটা একটু কম হয়, সেই কারণে ব্লাড শর্টেজ হয় এবং ব্লাড ডোনেশন ক্যাম্পের গুরুত্ব, সমস্ত কিছু কিন্তু এই রিপোর্ট রাইটিংয়ের মধ্যে কভার করতে হবে।
এই টপিকগুলো তোমরা যদি আগে থেকেই নিজেরা প্রিপারেশন একটু করে যাও বাড়ি থেকে, আগে থেকে একটু দেখে যাও, এখন থেকে একটু রেগুলার নিউজ পেপার পড়ো, তাহলে কিন্তু পরীক্ষার হলে সমস্ত কিছু বানিয়ে লিখতে হবে না, তোমাদের মাথায় অটোমেটিক ক্লিক করবে এবং ধারণাটা চলে আসবে। সেই জন্য আমি বলি যে নিউজ পেপারটা একটু পড়ো, ইংলিশের এডিটোরিয়াল পড়বে এবং বাংলারও যেটা এডিটোরিয়াল হয় সেটাই পড়বে। আর আমি এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম পিএসসি ক্লার্কশিপ মেন্সের ওপরে, যেখানে আমি তোমাদের সাথে পুরো সিলেবাস, স্ট্র্যাটেজি, কী কী ধরনের প্রশ্ন আসতে পারে, মানে মডেল সেট আর কি, এবং এসএসসির বিভিন্ন পরীক্ষা দেওয়ার পর আমার নিজের যে এক্সপিরিয়েন্স হয়েছিল, সেই সমস্ত কিছু কিন্তু আমি শেয়ার করেছিলাম। আমি ডিসক্রিপশানে এবং আই বাটনে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে সেই ভিডিওটা একবার দেখে নিও। তো চলো পরেরটায় দেখা যাক। 5 নম্বর এবং 6 নম্বর এই দুটোই ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, অবশ্যই করে যেতে হবে। বর্তমানে লকডাউনের কারণে তো অবশ্যই যে প্রাইস রাইজ হচ্ছে এসেনশিয়াল কমোডিটিসের, এবং সেখানে সাধারণ মানুষ, মধ্যবিত্ত শ্রেণীর এবং নিম্নবিত্ত শ্রেণীর মানুষ যে সমস্যার সম্মুখীন হচ্ছে, তার উপর কেন্দ্র করে কিন্তু রিপোর্ট রাইটিং আসতে পারে। এবং পেট্রোল এবং ডিজেলের উপর রিপোর্ট রাইটিং অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করেছি, আমি তারও ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেটা তোমরা গিয়ে একবার দেখে নিও, এবং টেলিগ্রামে আমার অলরেডি পিডিএফ দেওয়া আছে। তো এই দুটো টপিক কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, প্রাইস রাইজের ওপরে আসতে পারে, আসার সম্ভাবনা অনেক বেশি। এবারে চলো দেখে নেওয়া যাক 7 নম্বর। 7 নম্বরে রয়েছে চাইল্ড লেবার ইন ইন্ডিয়া। আমাদের ভারতবর্ষে 14 বছরের নিচে শিশু শ্রম কিন্তু দণ্ডনীয় অপরাধ, এবং এই শিশু শ্রম যেখানে হয় বাচ্চাদের দিয়ে কাজ করানো হয়, শিশুদের দিয়ে কাজ করানো হয় যেটা বেআইনি, এবং তাদেরকে যথাযথ পারিশ্রমিকও দেওয়া হয় না, এই যে চাইল্ড লেবার, এটা সমাজের পক্ষে কতটা ক্ষতিকর তার ওপরে কিন্তু রিপোর্ট রাইটিং আসতে পারে, ঠিক আছে। তো এইগুলো 7 নম্বর, চাইল্ড লেবার ইন ইন্ডিয়া। এবার 8 নম্বর, পলিউশন। পলিউশনটা খুব ইম্পর্ট্যান্ট, পলিউশনটা এয়ার পলিউশন হতে পারে, সাউন্ড পলিউশন বা ওয়াটার পলিউশন। পলিউশন কী করে হচ্ছে, পলিউশন করার জন্য কীভাবে আমরা কীভাবে দায়ী, আমরা কীভাবে পলিউশন করে থাকি, নিজের অনেক সময় জেনে করি বা নিজে অজেনেও পলিউশন করে থাকি সেটা। তারপরে তোমার পলিউশনের প্রভাব আমাদের পরিবেশের উপর কীভাবে পড়ছে, দিন দিন পরিবেশের ভারসাম্য কীভাবে নষ্ট হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে না, এবং গ্রিন হাউস এফেক্ট বাড়ছে, সমস্ত কিছু কম্বাইন করে কিন্তু পলিউশনের উপর রিপোর্ট লিখতে হবে। এবং পরীক্ষায় তোমাদের অবভিয়াসলি পয়েন্ট দিয়ে দেবে, ক্লার্কশিপে পয়েন্ট দেওয়া থাকবে 5-6টা, সেগুলোকে কেন্দ্র করে তো লিখতে হবে। তাছাড়াও তোমরা আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখ গেলে জিনিসটা ভালো হবে আর কি, অবভিয়াসলি, কারণ আগে থেকে প্রিপেয়ার করা থাকলে তোমার 1 ঘন্টা সময়ের মধ্যে বেশি ভাবতে হচ্ছে না, 6 খানা রিপোর্ট লিখতে হবে, তাই না? আর এই জন্য আগে থেকে প্রিপেয়ার করে যাও এইগুলো। এবারে 9 নম্বরে ডেঙ্গু বা ম্যালেরিয়া। এই বর্ষাকালে এখন কিন্তু প্রচুর ডেঙ্গু এবং ম্যালেরিয়া হয়, এবং টিভিতে অ্যাডও দিচ্ছে সরকার থেকে যে ডেঙ্গু এবং ম্যালেরিয়া প্রতিরোধ করতে গেলে আমাদের কী কী করা দরকার। তো ডেঙ্গু ম্যালেরিয়ার ওপর রিপোর্ট রাইটিং ভেরি ইম্পর্ট্যান্ট। এবং পরের টপিক ক্লাইমেট চেঞ্জ বা গ্লোবাল ওয়ার্মিং, এটাও করে যেতে হবে তোমাদের, এটাও ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য। আমরা এই গ্লোবাল ওয়ার্মিংকে কী করে কম করতে পারি, এই যে পরিবেশ দূষণের কারণে আস্তে আস্তে আমাদের জলবায়ু পরিবর্তন হচ্ছে বা ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, তার উপরে কেন্দ্র করে একটা রিপোর্ট রাইটিং, ওকে। 11 নম্বর ন্যাচারাল ডিজাস্টার, এটা মাস্ট, ভেরি ইম্পর্ট্যান্ট ন্যাচারাল ডিজাস্টার। কিছুদিন আগে আমফান হয়ে গেল, তার আগে ফণী এবং বুলবুল, ওকে। এবং তোমরা দেখে রাখবে যে এইগুলো আমফানটা কোত্থেকে এসেছিলো, কোন দেশ নামকরণ করেছে আমফানের, কীভাবে প্রবেশ করলো, সর্বোচ্চ গতিবেগ কত ছিল, এই জিনিসগুলো কিন্তু দেখে রাখতে হবে। এই ইনফরমেশনগুলো একটা জায়গায় কালেক্ট করে রাখবে এবং খাতায় নোট করে রাখবে, এবং যখন পরীক্ষা দিতে যাবে তার একদিন বা দুদিন আগে সেগুলো একবার রিভিশন দিয়ে নেবে। সেই জন্য কিন্তু নোট মেকিং খুব ইম্পর্ট্যান্ট, ছোটো ছোটো পয়েন্ট করে লিখে রাখবে নিজে মনে রাখার মতন বা নিজের বোঝার মতন করে, ওকে। 12 নম্বর পয়েন্ট ট্রেন ডাকোয়েটি। ট্রেন ডাকোয়েটি কিন্তু এর পরীক্ষায় অনেকবার এসছে, মিসলেনিয়াস পরীক্ষায় এসছে ট্রেন ডাকোয়েটি। ট্রেন ডাকোয়েটি আমাদের ক্লার্কশিপের জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। আজকের লাস্ট বাট নট দ্য লিস্ট স্লাইড, যেটা 13 নম্বর এবং 14 নম্বর ইম্পর্ট্যান্ট, যেগুলো আমাদের করতেই হবে রিপোর্ট রাইটিং পরীক্ষায় বসার আগে। 13 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ রোল অফ সোশ্যাল মিডিয়া, ব্লেসিংস অর বুনস। আমাদের দৈনন্দিন জীবনে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব বা অবদান, এই সম্বন্ধে তোমাদের রিপোর্ট লিখতে দিতে পারে। দেখো বর্তমানে সোশ্যাল মিডিয়া, সেটা ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক বা হোয়াটসঅ্যাপ হোক, সবাই কম বেশি ইউজ করে এবং ছাত্রছাত্রীরা তো করেই,
এবং বড়রাও করে থাকেন। তো এই সোশ্যাল মিডিয়া আমাদের জন্য উপকারী না অপকারী, এর ভালো দিকগুলো কী কী, আর যদি কোনো খারাপ দিকগুলো থেকে থাকে সেগুলো কী, তার উপর একটা রিপোর্ট রাইটিং আসতে পারে। এবং সবার শেষে যেটা রয়েছে 14 নম্বর পয়েন্টে, ভাইজ্যাগ গ্যাস ট্র্যাজেডি। তোমরা জানো কিছুদিন আগে ভাইজ্যাগে একটি কারখানা থেকে একটি ক্ষতিকারক গ্যাস লিক হয় এবং তার ফলে সেখানে আশেপাশের এলাকায় 4-5 কিলোমিটার এলাকা পর্যন্ত মানুষ অসুস্থ হয়ে পড়ে, কিছু মানুষ মারা যান আনফর্চুনেটলি। তো তার উপর একটি রিপোর্ট রাইটিং, কীভাবে ঘটনাটার সূত্রপাত, কেন ঘটনাটা ঘটলো এবং প্রশাসন বা সেখানকার লোকাল গভর্নমেন্ট কীভাবে সেটা প্রতিরোধ করেছে, এই সমস্ত কিছু কিন্তু কভার করতে হবে, ঠিক আছে। তো এই গেল 14টা ইম্পর্টেন্ট রিপোর্ট রাইটিং টপিকস। এবারে আমি তোমাদেরকে বলবো যে এই 14টার মধ্যে কোন কোন টপিকগুলো মাস্ট মাস্ট তোমাদের পরীক্ষার আগে করে যেতেই হবে এবং যেগুলো কিন্তু পরীক্ষায় কমন আসার সম্ভাবনা খুব বেশি। তো চলো একদম ফার্স্ট স্লাইড থেকে আমরা দেখে নিই যে কোন টপিকগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট। দেখো এই 14টাই কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি এর মধ্যেও তোমাদের জন্য কয়েকটা টপিক বাছাই করে রেখেছি, সেগুলোই দেখে নেব। ফার্স্ট স্লাইডে চলি। 1 নম্বর যেটা তোমরা দেখতে পাচ্ছ যে কোভিড-19 দ্য মাস্ট, কোভিড-19 তোমাদের করে যেতেই হবে। 3rd নম্বরে রোড অ্যাক্সিডেন্ট বা সেফ ড্রাইভ সেফ লাইফ যেটা রয়েছে সেটা তোমাদের করে যেতে হবে। 4 নম্বর ব্লাড ডোনেশন ক্যাম্প মাস্ট করতেই হবে। এই 5 আর 6 নম্বর যেটা রয়েছে প্রাইস রাইজ অফ এসেনশিয়াল কমোডিটিস বা প্রাইস রাইজ অফ পেট্রোল অ্যান্ড ডিজেল, এই দুটোই একটা একসাথে একত্রিত করে তোমরা একটা কম্বাইন টপিক ধরতে পারো, মানে প্রাইস রাইজের ওপরে তোমাদের কিন্তু করে যেতে হবে রিপোর্ট রাইটিং, ঠিক আছে। 8 নম্বর পলিউশনের ওপর আসার সম্ভাবনা খুব বেশি, পলিউশন হোক সেটা বা ক্লাইমেট চেঞ্জ হোক, এই দুটো কিন্তু অবশ্যই করে যেতে হবে। এবং 11 নম্বর যেটা দেখতে পাচ্ছ, ন্যাচারাল ডিজাস্টার, কিছুদিন আগেই আমফান হয়ে গেল, তো ন্যাচারাল ডিজাস্টারের ওপরে কিন্তু তোমাদের রিপোর্ট পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। তো এই কয়েকটি মাস্ট টপিক তোমাদেরকে আমি বললাম, এগুলো অবশ্যই করে যেও। এবং আমি তোমাদের জন্য এই টপিকগুলোর ওপর থেকেই, আমি যে এখানে 14খানা টপিক দিলাম সেই টপিকগুলোর ওপর থেকেই তোমাদের জন্য আমি ভিডিও পরবর্তীকালে আপলোড করবো, একটা একটা করে, হয়তো রেগুলার হয়তো প্রত্যেক দিন একটা করে আপলোড করতে পারবো না, কারণ আমার নিজেরও সামনে এক্সাম আছে। তো আমি চেষ্টা করবো তোমাদের জন্য আনার ভিডিওগুলো পরপর। তোমরা আমাদের সাথে থেকো, এভাবেই সাপোর্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর তোমাদের মধ্যে যারা প্রিপারেশান নিচ্ছ, তোমাদের চেনাশোনা বন্ধুবান্ধব রয়েছে, তাদের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করো। তো থ্যাংক ইউ ভেরি মাচ গাইজ, গড ব্লেস, টেক কেয়ার।